সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল পর্বে হেড টু হেড টপ টোয়েন্টিতে উঠে এসেছে জান্নাতুল ফেরদৌস ঐশী টোটাল প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ভিউ এবং বিশ মিলিয়ন ভোট পড়েছে হেড টু হেড চ্যালেঞ্জে এই চ্যালেঞ্জে গ্রুপ এক থেকে নির্বাচিত হয়েছেন মিস মরিশাস গ্রুপ দুই থেকে মিস ফ্রান্স গ্রুপ তিন থেকে মিস ভেনেজুয়েলা গ্রুপ চার থেকে মিস ফিলিপিন গ্রুপ পাঁচ থেকে মিস নাইজেরিয়া এবং গ্রুপ ছয় থেকে নির্বাচিত হয়েছেন মিস বাংলাদেশ গ্রুপ সাত থেকে মিস চিলি গ্রুপ আট থেকে মিস লেবানন গ্রুপ নয় থেকে মিস মালয়েশিয়া সহ টোটাল বিশটি গ্রুপ থেকে সর্বমোট বিশ জন প্রতিযোগী নির্বাচিত হয়েছেন এছাড়া টপ মডেল ট্যালেন্ট এবং অ্যাথলেট প্রতিযোগিতা থেকেও প্রতিযোগীরা পৌঁছে যাবেন দ্বিতীয় রাউন্ডে জাজেসদের চয়েসের ভিত্তিতেও কয়েকজন প্রতিযোগী পৌঁছে যাবেন দ্বিতীয় রাউন্ডে আর এই বিশ জন সহ বিভিন্ন ইভেন্ট থেকে নির্বাচিত বিজয়ীদের নিয়ে মূল পর্বের প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে এর আগে জেসিয়া ইসলাম সেরা চল্লিশে উঠতে পেরেছিলেন আর এবার ঐশীও চলে গেলেন নিজের গ্রুপ থেকে হেড টু হেড চ্যালেঞ্জে সর্বাধিক ভোট পেয়ে দ্বিতীয় রাউন্ডে ঐশী ভালোভাবে পারফর্ম করলে তিনি টপ চলে যেতে পারেন বলে আশাবাদী তার ভক্তরা প্রিয় দর্শক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দু হাজার আঠেরোর বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশীর এই অ্যাচিভমেন্ট নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না